প্রশান্ত, এই ভয়ঙ্কর দুর্ঘটনাটোর আর কি কি তথ্য এই মুহূর্তে জানিপরা গেছে, কিহরভাবে দুর্ঘটনাটা সংঘটিত হল, বাকি থাকা চারিজনক সেনাজনের অবস্থাও গুরুতর বলে জানিপরা গেছে, এই মুহূর্তে আর কি খবর আছে তাপিরপরা প্রশান্ত? তিনিচুকীয়া জেলার রূপাইস্থিত এই 19 নং কেনেডিয়ার যেটা সেনা শিবির আছে, সেই সেনা শিবিরটার এখন বাহন আর এটা বাহনের একটা দলে যেহেতু প্রশিক্ষণের সেই ভারত চীন সীমান্তর তাপি অঞ্চল গৈছিল আর প্রশিক্ষণ সামরি উলটি আহতে নিশা যেহেতু হয়েছিল, নিশা হওয়ার যেহেতু পাহাড় চারিওফালে ওখ পাহাড় আর আন্ধারে আবরি ধরাত সেই পাহাড়ের ওখ ঠাইর তললৈ সেনা কহিয়া বাহন খন খহি পড়ে আর খহি পড়ার ফলতে এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। আর ঘটনা আসলে তিনজনক সেনা জওয়ান যেহেতু নিহত হয়েছে আর তার বিপরীতে চারিজন গুরুতরভাবে আহত হয়েছিল আর নিশায় যেহেতু উন্নত চিকিৎসার বাবে তিনিচুকীয়া আর যোরহাটলে প্রেরণ করেছিল আর বর্তমান চিকিৎসার অবস্থাতে আছে আর যেহেতু এই মৃত যেগুলি সেনা জওয়ান আছে মৃতদে নিজ নিজ ঘরলে যেহেতু সেনার সামরিক মর্যাদা প্রদান করে প্রেরণ করব আর এই ঘটনাটা এটা যেটা রূপাই 19 নং কেনেডিয়ার সেনা শিবির আছে সেনা শিবিরটুক যথেষ্ট উকাকল করে তুলেছে। ধন্যবাদ জানাইছো প্রশান্ত, সবিশেষ তথ্যখিনি আপনি জানালে। আমি আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।